নমস্কার, দেখছেন ডিজিটাল খবরি লালের ইতিহাসের পাতা। আজ 7ই ডিসেম্বর। আজকের দিনটি দেশ এবং দুনিয়ার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে। কেন? কারণ আজকের দিনে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা আমাদের জানাটা অত্যন্ত জরুরি। সেই ঘটনাগুলি জানবো আজকের এই প্রতিবেদনে। 7ই ডিসেম্বর আজকের দিনেই ভারতে জন্ম হয়েছিল এক বীর পুত্রের, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ বাঘা যতীন। তার এই বীরত্বের গল্প জেনে নেব। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহৃত পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান প্লট তারই মস্তিষ্ক প্রসূত। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বীরত্বের কথা আজও ইতিহাসে অবিস্মরণীয়। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। বিধবা বিবাহ আইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা অনুমোদন হয়েছিল আমরা সকলেই জানি, কিন্তু আজকের দিনে এই আইন অনুযায়ী প্রথম সামাজিকভাবে বিধবা বিবাহ হয়েছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল, কিভাবে জানাবো। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন সরকারিভাবে অনুমোদন লাভ করে। তারপর শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, যিনি ঊনবিংশ শতকের একজন বাঙালি সমাজ সংস্কারক এবং ঈশ্বরচন্দ্রের সহযোগী হিসেবে ছিলেন, তিনিই সর্বপ্রথম বিধবা বিবাহ করতে এগিয়ে আসেন। 7ই ডিসেম্বর 1856 খ্রিস্টাব্দে কলকাতায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুকিয়া স্ট্রিটের বাড়িতে বিদ্যাসাগর, রামাপ্রসাদ রায়, নীলকমল মুখোপাধ্যায় সহ কালীপ্রসন্ন সিংহ, প্যারিচাঁদ মিত্র প্রমুখ ব্যক্তিদের উপস্থিতিতে বর্ধমানে বাল্য বিধবা কালীমতিকে তিনি বিবাহ করেন। তারপর থেকেই সামাজিকভাবে অনুষ্ঠিত হয় বিধবা বিবাহ। 1872 সালের আজকের দিনেই বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়। দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত হয়েছিল। যে নীল দর্পণ নাটকের মধ্য দিয়ে সাধারণ রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল, সেটির রচয়িতা দীনবন্ধু মিত্র। নাটকটি লিখেছিলেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অবর্ণনীয় নির্যাতন দেখার পর, এবং এই নাটকটি প্রথম ন্যাশনাল থিয়েটারে উদ্বোধনী হিসেবে অভিনীত হয়েছিল। টিপু সুলতান বা ফতে আলী সাহাব টিপু ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। তিনি আর তার সৌরবীর্যের কারণে শেরি মহীশূর বা মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন। 1882 সালে আজকের দিনে, অর্থাৎ 7ই ডিসেম্বরের দিন, টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। জানলাম 7ই ডিসেম্বরের ইতিহাস, এবং এই ঘটনাবলীগুলোর মধ্যে এমনও কিছু ঘটনা ছিল যা হয়তো আমাদের অজানা ছিল। তাই অজানাকে জানতে আজই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল, এবং প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ইতিহাসের পাতা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।